গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো নিশ্চয়? আমিও ভালো আছি। আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি, কারণ কালকে আমি ব্লগ করিনি, পরশুদিনকে করেছিলাম, সেটা আজকে জানলাম। আর আজকে আবার সকাল সকাল ব্লগটা শুরু করেছি। আজকে আমি যাব হচ্ছে মানে পার্লারে কাজ শিখতে। তা তোমাদের ওখানটায় গিয়ে কি কি হয় আমি তোমাদেরকে সব কিছু দেখাবো। আমি আজকে সকাল সকাল রান্না বসিয়েছি, ওদিকে জামা কাপড় কাচবো, সেগুলো মানে তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। ডাল ভাত রান্না করেছি, ডালের মধ্যে সজনা ডাঁটা দিয়েছি, আর পেঁয়াজ সম্বরা দেবো এখন দিয়ে, আর আমশি ভাজা করব। অনেকে হয়তো আমশি চেনো না, আম শুকিয়ে আম কেটে ছোটো ছোটো করে কেটে রোদ্দুরে শুকাতে দিতে হয়। খুব করে শুকিয়ে গেলে তারপর সেগুলো মানে প্লাস্টিকের ইয়ে বয়েম বা কোনো ইসের মধ্যে ভালো করে যত্ন করে রাখতে হয়, তাহলে সারা বছর আমশিগুলো থেকে যায়, আম শুকনো গেল, এগুলোর আমশি বলে। এই যে এখন এইগুলো শস্য পূরণ দিয়ে, তেলের পরে শস্য দিয়ে তারপরে এগুলোকে আমি ভাজি করে টক টক লাগে, ডালের সঙ্গে খুবই টেস্টি লাগে। আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি, এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হেঁটেই যাব, কারণ বেশি দূর তো না আমাদের বাড়ির থেকে জানাফুল, তাই হেঁটেটাই যাচ্ছি। ভেতরে রাস্তা দিয়ে চলে যাব, ছায়া আছে আর ছাতা নিয়েছি। রোদ্দুর খুব প্রচণ্ড রোদ্দুর বেরোচ্ছে, মানে তাকানো যাচ্ছে না, এত প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। তবুও তো যেতে হবে ক্লাসে, এখন ভর্তি হয়ে গেছি ওখানটায়। এমনি তো 10,000 টাকা নেবে ক্লাসে সপ্তাহে একদিন, তাই একদিনে যদি মিস করি তাহলে তো আমাদের এমনি দুটো ক্লাস আমাদের মিস হয়ে গেছে অলরেডি, আর আজকে একটা ক্লাস, তিনটে ক্লাস তাহলে হবে। আর ওই জন্য আমরা এখন ক্লাসে যাচ্ছি, রোদ্দুর হলেও যেতে হচ্ছে, কিছু করার নেই। আচ্ছা, এবার বলে দিচ্ছি, এই যে আইলি আই এই ক্লাস থেকে বেরিয়ে গেছি, ছুটি হয়ে গেছে, যা দেখলাম ভালোই শেখাচ্ছে উনি, একটা দেখলে তো অল্প বয়সের একটা ছেলে, ভালোই শেখাচ্ছে, যা শেখাচ্ছে বেটার। কিন্তু মানে আমি একটু মনে হচ্ছে বুঝতে কম করছি, এটা বুঝতে হবে। তারপর খুব রোদ পড়েছে, হাঁটছি রাস্তা দিয়ে, কিন্তু অটো ফটো পাইনি, এখন হেঁটেই যাচ্ছি। আর কি আর বলবো, বাড়িতে গিয়ে তারপরে বলছি। দুদিন পরে রোদ্দুরে হেঁটে গেছি, হেঁটে এসেছি, তো খুব কষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে এখন শুয়ে থাকি, এত কষ্ট লাগছে, ভাত খেতেও ইচ্ছা করছে না, খিদেও পেয়ে গেছে প্রচুর পরিমাণে। হেঁটে গিয়ে হেঁটে এসে সেই মানে কোথায় জানাফুল স্কুলের একটু এই সাইডে, অনেকদিন পরে হেঁটে হেঁটে গেছি। আমি এমনি তো অটোতে করে যাই সবসময়, কিন্তু আজকে হেঁটে হেঁটে গেছি, অনেক কষ্ট করে হেঁটে হেঁটে বাড়িতে চলে এসেছি, এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি পরে।